to my YouTube channel Radtech Imam. আজ আমি আপনাদের দেখাবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.33 বিল্ড 2 কিভাবে ইনস্টল করবেন এবং লাইফটাইম অ্যাক্টিভেশন করবেন। তো চলুন দেখে নেই। ডাউনলোড লিংকটি ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে, আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে জিপ ফাইলটি প্রথমে এক্সট্রাক্ট করে নিন। এক্সট্রাক্ট করা হয়ে গেলে ফাইলটি ওপেন করুন। ওপেন করার পরে আইডিএম 6.33 বিল 2 ইএক্স ফাইলটি ইনস্টল করুন। একটু সময় অপেক্ষা করুন ইনস্টল হওয়ার জন্য। নেক্সট দিন, ইনস্টল হয়ে গেছে, এবার ফিনিশ দিয়ে দিন। নতুন যে ইন্টারফেসটি চলে আসছে এটি ক্লোজ করে দিন এবং নোটিফিকেশন গিয়ে দেখুন এখানে কোনো নোটিফিকেশন রয়েছে কিনা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের কোনো ট্রে ভার্সন। যদি থেকে থাকে প্রথমে ক্লোজ করে দিতে হবে। তো দেখি রয়েছে কি না, আমি এখানে দেখতে পাচ্ছি রয়েছে, তো এটি ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করা হয়ে গেলে মেইন ফাইলে চলে যাবেন। ফাইলে গিয়ে ক্রাক ফাইলটি ওপেন করবেন। ক্রাক ফাইলটি ওপেন করে আইডিএম ম্যান এবং আইডিএম জি এই দুই ফাইল কপি করবেন। ফাইল দুটি কপি করা হয়ে গেলে ডাউনলোড ম্যানেজারটি ওপেন করে ওপেন ফাইল লোকেশন দিবেন। ওপেন ফাইল লোকেশন দেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন, কপি অ্যান্ড প্লেস দেওয়া হয়ে গেলে ক্লোজ করে দিন। ক্লোজ করা হয়ে গেলে ব্যাক করুন। ব্যাক করে দেখুন এখানে কী নামে একটি ফাইল রয়েছে, কী নামের ফাইলটি ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করা হয়ে গেলে এখানে দেখুন আর ইউ শিওর ওয়ান টু কন্টিনিউ, এই রেজিস্টারি ফাইলটি আপনি কি কন্টিনিউ করতে চাচ্ছেন, তাহলে আপনি ইএস দিয়ে দিবেন। ইএস দেওয়ার পরে দেখুন হ্যাভ বিন সাকসেসফুলি অ্যাডেড টু রেজিস্ট্রি, তার মানে রেজিস্ট্রি হয়ে গেছে। এরপর ওকে দিয়ে দিন। ওকে দেওয়ার পরে ক্লোজ করে দিন। ক্লোজ করার পরে আবার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের আইকনে ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করুন। ওপেন করার পরে রেজিস্ট্রি গিয়ে দেখুন অলরেডি রেজিস্টার হয়ে গেছে। হেল্পে গিয়ে দেখুন অ্যাবাউট আইডিএম লেখা আছে, অ্যাবাউট আইডিএম ওপেন করুন এবং দেখুন এখানে সিরিয়াল কিটি দেখাচ্ছে। তো আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি লাইফ টাইম অ্যাক্টিভেশন হয়ে গেল। তো নিউ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.33 বিল্ড 2 ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।